হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আশিক। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে মোবাইল থেকে ইনকাম করা যায়। মোবাইল থেকে ইনকাম করার বেশ কয়েকটা ওয়ে আছে। তার ভিতরে একটা বেস্ট ওয়ে হচ্ছে অ্যাড দেখে ইনকাম। তো বিভিন্ন সাইট আছে যেগুলো আপনাদের হচ্ছে অ্যাড শো করে, আর অ্যাডগুলো দেখতে হয়। দেখার পরে কিছু কোড জেনারেট হয়, সেই কোডগুলো আপনার সাবমিট করতে হয়, দেন হচ্ছে আপনার একটু ডলার জোগায়। সো সেরকমই একটা ওয়েবসাইটের সঙ্গে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব। সো চলুন শুরু করা যাক। আচ্ছা, হ্যাঁ, আমি যে ওয়েবসাইটটার কথা বলছিলাম সেটা হচ্ছে এটা, strom7.org। এই সাইটটাতে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। এই সাইট থেকে আপনি রেগুলার $2 করে ইনকাম করতে পারবেন। আপনার জাস্ট পাঁচ থেকে সাতটা অ্যাড দেখবেন, কোড জেনারেট হবে, আর কোডগুলো সাবমিট করবেন, আপনার $2 যোগ হয়ে যাবে। ঠিক আছে, এখন এই কাজটুকু করার জন্য আপনার প্রথমে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি সাইন আপ অপশনে যাবেন। সাইন আপ অপশনে যাওয়ার পর দেখবেন যে আপনার প্রথমে যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে স্পন্সর আইডি, অর্থাৎ আপনি কার রেফারেলে যুক্ত হচ্ছেন তার আইডিটা এখানে দেওয়া লাগবে, সেটা দিবেন। তারপরে আপনার ফুল নেম দিবেন, ইমেইল অ্যাড্রেস দিবেন, ফোন নম্বর দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম করবেন পাসওয়ার্ড। তারপরে আবার আপনার ট্রানজ্যাকশন, একদম লাস্ট অপশনটা হচ্ছে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড। আপনি হচ্ছে এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনি লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করবেন। সো এই পাসওয়ার্ডটা হতে পারে আপনার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড দিয়ে রাখছেন সেটা হতে পারে, বা আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, দিয়ে আপনি সাইন আপ করবেন। আচ্ছা, সাইন আপ করার পর আপনার একটা মেইল আসবে, মেইল থেকে ভেরিফাই করবেন। আচ্ছা, এরপরে যে কাজটা করবেন, আপনি সাইন ইনের অপশনে চলে যাবেন, আপনি সাইন ইন করবেন, লগ ইন। আচ্ছা, এখানে আমি আমার মেইল পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, এটা আর কি সেভাবে লগ ইন করতেছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখেন, আপনারা যদি আমার রেফারেলে যুক্ত হতে চান তাহলে ওই যে রেফারেল আইডির ওইখানে আমার এই যে আমার যে ইউজার আইডিটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এইটা দিতে পারেন, তাহলে হচ্ছে আপনারা আমার রেফারেলে যুক্ত হতে পারবেন। আর আমার রেফারেলে যুক্ত হলে আপনাদের ডলার ট্রানজ্যাকশন বা অন্যান্য যে কোনো সাহায্যের জন্য আমি আপনাদের হেল্প করতে পারবো। আর মেলে আপনারা যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে সরাসরি এ ব্যাপারে। আচ্ছা, আমরা লগ ইন করি। হ্যাঁ, লগ ইন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, তো আমার এখন এই অ্যাকাউন্টে কোনো টাকা নেই, আমি কারণ এখন আমি কাজ করিনি। ও হ্যাঁ, আর একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাকাউন্টে কাজ করার জন্য আপনার অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য মিনিমাম আপনাকে $100 অ্যাকাউন্টে প্রথমে ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, তো আপনারা $100 ইনভেস্ট করার পরে, আমার এখনও এখানে ইনভেস্ট করা নেই, আশা করি আমি দু একদিনের ভিতরে ইনভেস্ট করবো। করার পরে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে আপনাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে আমি আপনাদের একটা টিউটোরিয়াল দেখাবো। তো আমি এখন চলে যাই, আমার জন্য কী আছে। আচ্ছা, এখান থেকে দেখেন, এখান থেকে আপনারা এয়ার টিকিট কিনতে পারবেন, আলি এক্সপ্রেসে সরাসরি কেনাকাটা করতে পারবেন। ঠিক আছে, সো এই হচ্ছে আপনাদের সুবিধাগুলো আছে। আর হচ্ছে আমরা অ্যাড কর্নারে চলে যাই। হ্যাঁ, দেখুন, এই হচ্ছে অ্যাড কর্নার। অ্যাড কর্নারে আসার পরে আমি জাস্ট এই অ্যাপটা দেখবো, কারণ কত সেকেন্ড, 15 সেকেন্ড দেখতে হবে। এরা আমাদের 10 সেন্ট দিবে, এদের 28 সেকেন্ড দেখলে 12 সেন্ট দিবে। তো আমরা দেখি একটা অ্যাড, আমরা দেখি, হ্যাঁ, অ্যাড জাস্ট দেখেন, অ্যাড আপনার প্লেও করা লাগবে না, আপনার অ্যাড এভাবে আসবে, আপনার ইচ্ছা হলে আপনি প্লে করবেন, না হলে করবেন না। আপনার দেখেন এখানে উপরে সেকেন্ড জেনারেট হচ্ছে, আর আপনার এই কোডটা মনে রাখতে হবে কত, 018। আচ্ছা, আমরা এই কোডটা সাবমিট করবো, 018। ওকে, চেক করলে আমার হচ্ছে কংগ্রেচুলেশন, আমার হচ্ছে $1 যুক্ত হয়ে গেল। ঠিক আছে, আর এভাবে জাস্ট আমাদের কাজ করতে হবে। এরপরে আচ্ছা, এটা তো আমার দেখা শেষ, এরপরে আমি চাইলে এটা দেখব, এটাও সেভ।
আমাদের জাস্ট 26 সেকেন্ড ওয়েট করতে হবে। ওয়েট করার পরে সেম কোড জেনারেট হবে, আমাদের কোডটা সাবমিট করতে হবে। এটা হলো আমাদের কাজ। আর আপনার বেশি না, দিনে আপনি 8 থেকে 10 মিনিটে আপনি কাজ শেষ করতে পারবেন। আর আপনার অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন টাকা উইথড্র করতে চাইবেন, উইথড্র করার জন্য আপনার একটা রেফারেল লাগবে। 1600। সো আপনার একজন, আপনি যখন একজন রেফারেল বাড়াবেন, রেফারেল হইলে আপনি তার যার রেফারেলে আপনি আপনার রেফারেল যে যুক্ত হচ্ছে সে আপনার থেকে, আপনি তার থেকে হচ্ছে কমিশন পাবেন, $5 কমিশন পাবেন যুক্ত হইলে। তো $8টা আপনার যুক্ত হবে। আর রেফারেলের যে সব সুবিধা আছে সেই সব সুবিধাগুলো পাবে আপনার থেকে। আপনি জাস্ট এখন অ্যাক্টিভ করলে এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। সো আপনার কী করতে হবে, আপনার প্রথমে জাস্ট এই সাইটটাতে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য একটা রেফারেল আইডি লাগবে, যে রেফারেল আইডিটা আপনারা চাইলে আমারটা ইউজ করতে পারেন। এটা কত, 2000726, এটা আপনারা ইউজ করতে পারেন আমার রেফারেল হিসেবে যুক্ত হতে চাইলে। তো সেক্ষেত্রে আপনাদের যে অ্যাক্টিভ করার জন্য $100 দরকার, এই ডলারটা চাইলে আপনার আমার থেকে নিতে পারেন, আপনারা বিকাশ পেমেন্ট বা যে কোনোভাবে পেমেন্ট দিয়ে। তো আপনার যে আমার রেফারেলে যুক্ত হলে এসব সুবিধাগুলো পাবেন। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার টাকা ক্যাশ করতে হবে, সে সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, বা অ্যাকাউন্টে যে কোনো প্রবলেম বা যে কোনো কিছুর জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার রেফারেলে যুক্ত হলে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আপনারা জাস্ট অ্যাকাউন্ট করবেন $100 দিয়ে, অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করবেন আর অ্যাড দেখবেন। আপনার দেখেন একটা জিনিস চিন্তা করেন, আপনার $100 উঠাইতে আপনার কতদিন সময় লাগবে? আপনি যদি রেগুলার $2 করে আর্ন করেন তাহলে তো আপনার 44-45 দিনের ভিতর আপনি হচ্ছে $100 ইনকাম করতে পারবেন। আর এর ভিতর তো আপনি অবশ্যই 2-1 জন রেফারেল ম্যানেজ করতে পারবেন, তো সেখান থেকে কমিশন পাচ্ছেন। আরেকটা জিনিস, আপনার রেফারেল যখন অ্যাক্টিভ হবে, সে যখন কাজ করবে, তো সে যা আর্ন করবে তার উপর আপনি হচ্ছে 12% কমিশন পাবেন, যে 12% এই ওয়েবসাইটে আপনাকে দিবে। রেফারেলের টাকা থেকে দিবে না, রেফারেলের টাকা ওর টাকা তো পাবেই, 12% এক্সট্রা ওয়েবসাইট আপনাকে পে করবে। ঠিক আছে, সো আর দেরি না করে আপনারা ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট খুলে ফেলেন। আশা করি কিছুদিনের ভিতরে, কারণ 2-3 দিনের ভিতরে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার ভিডিও অ্যান্ড আমি আপনাদের একটা উইথড্রর ভিডিও আমি শিগগিরই দিচ্ছি। সো সাথে থাকবেন, আর ধন্যবাদ।